পার্টিকে ভালোবেসে পার্টি আঁকড়ে পড়ে থাকলে আমার শ্রমিক ভাইদের আর তো না দামি ঘরে ঘরে পৌঁছে দেবে। গাছগুলোর মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, হৃদয় আছে, দুঃখ আছে, বেদনা আছে। এখনো স্বপ্ন দেখি যে পুরনো ফ্যাক্টরির তালা খুলবে, আরো কত নতুন ফ্যাক্টরি হবে, কত ছেলেরা চাকরি পাবে। প্রকৃতি কত অপরূপ, তাই না? একদমই তাই। আমার ইশারা ছাড়া এই জঙ্গলে একটা পাখিও ওড়ে না। এই জঙ্গলে, এই অরণ্যে একটা পরিবর্তন তো এসেছে। আরে, ফরেস্টের বাবুরা ডাকে এন্টারটেইনমেন্ট এক্সপ্রেস বলে। এরা আমাদের পরম আত্মীয়। এসো, হ্যাঁ এগুলো নে তো। হ্যাঁ নিচ্ছি, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তাড়াতাড়ি লক্ষ্য কর। তোদের দুজনকে নিয়েই আমার খুব চিন্তা হয়। যে মানুষ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় সে তো মৃত সৈনিক। তো স্বপ্ন পূরণ হবে রে দিদি, দেখে নিস। এই পার্টিও আমাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এ বাবু, তোরা যদি ভদ্রলোক হয়ে যাস তাহলে আমাদের অকাল পড়বে। যে একটা বেকার মুক্ত সমাজ চাই। আপনাকে দেখে না গর্ব হয়, কলেজে প্রফেসরি করেও কি সুন্দর আপনি সমাজসেবা করেন। মারিও মড়ক মন্নন্তর ঘন ঘন বন্যার আমাতে তোমাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। আজ ওদের জন্যই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। আজ রাতে সমস্ত ইনফরমেশন মেল করে দেবো, রেস্ট, দেখা যাক কি হয়। তুমি তো এত ভালো ভালো গান বাঁধো, এত সুন্দর সুন্দর সুরের সৃষ্টি করো। আচ্ছা, তুমি পারো না মানুষগুলোর হৃদয়কে বাঁধতে? আমাদের কেউ ফলো করছে। এখানে কোনো রক্তের খেলা নেই, কোনো দাঙ্গা নেই, আছে শুধু শান্ত পৃথিবীর আসল ঠিকানা। মরার আগে শেষ ছবলটা দিতে ভুলে গেলে তো চলবে না। বাইরে না বেরোলে আমাদের পেট চলবে কি করে? হ্যাঁ, আমার রাত পোহালো বিশালো বাতাস সামনে।